প্রতি 10 বছর পর পর দেশের জনগণনার নিয়ম নীতি বিদ্যমান 2020-21 বছরে দেশে পুনরায় জনগণনা হওয়ার কথা থাকলেও বাদ সাধল কোভিড কোভিড জনিত কারণে যারা জনগণনার কাজ করেন তাদের নিয়োগ করা যেমন যায়নি তেমনি তাদের প্রশিক্ষণ না হওয়ার কারণে 2020-তে রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ করা যাচ্ছে না বলে জানালেন সেন্সাস অপারেশন ত্রিপুরার অধিকর্তা পি কে চক্রবর্তী কার্যত এবার সর্বত্র কোভিডের প্রভাব মানব সভ্যতায় করোনা ভাইরাস যে কি গুরুতর বিরূপ প্রভাব ফেলেছে তা ভুক্তভোগী সাধারণ হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের জনগণনাতেও এর প্রভাব পড়ল কার্যত প্রতি 10 বছর অন্তর অন্তর দেশে লোক সংখ্যা তথা জনগণনার নিয়ম নীতি বিদ্যমান সে অনুযায়ী 2020-21 বছরে দেশে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু এতেও বাদ সাধল কোভিড এবার 2020-তে রাজ্যে প্রথম পর্যায়ের জনগণনা হওয়ার কথা ছিল দ্বিতীয় পর্যায়ের হওয়ার কথা ছিল 2021-এ কিন্তু যেহেতু কোভিড জনিত কারণে যারা জনগণনা করেন তাদের নিয়োগ করা যায়নি এবং তাদের প্রশিক্ষণ দেওয়া যায়নি সে কারণে রাজ্যে 2020-তে জনগণনার প্রথম পর্যায়ের কাজ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন সেন্সাস অপারেশন ত্রিপুরার অধিকর্তা পি কে চক্রবর্তী ত্রিপুরা রাজ্য এরকম আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা করে রাজ্য সরকার যেটা ডেট করেছিল অগস্টে আমাদের এটা শেষ হওয়ার কথা ছিল 2020 প্রথম পর্যায়ে কিন্তু আপনারা সবাই জানেন যে সে কাজটা করা যায়নি কারণ কি আমাদের ট্রেনিং যখন চলার কথা ছিল এপ্রিলে যাতে করে আমরা এপ্রিল মে মাসে ট্রেনিং করিয়ে আমরা কাজ শুরু করতে পারতাম কিন্তু কোভিডের জন্য কোভিড 2019 কোভিড-19 জন্যে এই কাজটা আমরা করতে পারিনি লকডাউন শুরু হয়ে গেছে আর আমরা কাজে কোনো কিছু করাতে পারিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই অনুযায়ী এটা পোস্টপোন রাখে ভারত সরকার যেহেতু জনগণনা আপাতত স্থগিত রেখেছে তাই দেশের কোনো রাজ্যে প্রথম পর্যায়ের জনগণনার কাজ হয়নি পরবর্তী সময়ে ভারত সরকার আবার নতুন করে জনগণনার বিজ্ঞপ্তি জারি করলে তা পুনরায় শুরু হবে জেনে রাখা ভালো দেশের প্রতিটি রাজ্যে দুটি পর্যায়ে জনগণনার কাজ হয় যা পুরোটায় নির্ধারণ করে কেন্দ্র সরকার তবে দুইটি পর্যায়ে কখন কোন কোন মাসে জনগণনার কাজ হবে তা রাজ্য সরকার নির্ধারণ করে এর মধ্যে এবার জনগণনার কাজে বাদ সাধল কোভিড ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড